আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপটাকে আবার নতুন করে ঠিক করতে পারেন। এর জন্য কিন্তু আপনাদের আপনাদের ল্যাপটপটাকে উইন্ডোজ নতুন করে মারতে হবে না, অথবা মেকারের কাছে গিয়ে বা আপনার যারা কম্পিউটার ঠিক করে কম্পিউটার সার্ভিস সেন্টারে গিয়ে আপনাদের টাকা নষ্ট করতে হবে না। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ এ টু জেড দেখিয়ে দেবো, সুতরাং সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করুন। যাদের এই সমস্যাটা হয়েছে তারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন। দেখুন আমি আমার পাসওয়ার্ডটা দিলাম যেটা আমার মনে আছে, বাট দেখুন যেটা কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যাদের এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্টে লগ ইন করা আছে তাদের সাইন ইন আরেকটা অপশন থাকবে এবং সেখান থেকে আপনারা রিসেট করতে পারবেন। কিন্তু যাদের মাইক্রোসফটে কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট খোলা নেই সেক্ষেত্রে কিন্তু তারা পারবেন না। তো আপনাদের কিন্তু এখানে দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে আপনি রিস্টার্ট, এখানে আপনারা রিস্টার্ট অপশনটা ওপেন করবেন। রিস্টার্ট অপশনটা ওপেন করার পরে শিফট বাটনে আপনার ল্যাপটপের যে কোনো সাইডে দুইটা শিফট বাটন আছে, শিফট বাটনে ক্লিক করে আপনার রিসেটে চাপ দিবেন এবং যখন রিসেট করবেন তখন কিন্তু আপনার শিফট বাটনটা অবশ্যই চেপে রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু শিফট বাটনটা ছেড়ে দিতে পারবেন না, কিছুক্ষণ চেপে রাখবেন। চেপে রাখার পরে আস্তে আস্তে এটা রিসেট অটোমেটিক নেওয়া শুরু করবে। তো রিস্টার্ট যখন নেওয়া শুরু করছে তখন দেখুন যে একটু টাইম নেবে, আর যখন এই আপনারা এই প্রসেসটা ফলো করবেন তখন কিন্তু আপনাদের পিসিটা খুব ভালো করে চার্জ দিয়ে রাখবেন। তো এরকম একটা উইন্ডোজ ওপেন হবে, তারপরে আপনারা যাবেন হচ্ছে ট্রাভেল শুট নামের যে অপশনটা আছে ট্রাভেল শুটে ক্লিক করবেন। ট্রাভেল শুটে যাওয়ার পরে রিসেট দ্য পিসি, এরপরে হচ্ছে কিপ মাই ফাইল রাখলে কিন্তু কোনো কাজ হবে না, রিমুভ এভরিথিং। এই রিমুভ এভরিথিংয়ে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে চাইবে যে আপনি সব কিছু রিমুভ করতে চান নাকি যে এইখানে শুধু সি ড্রাইভের ফাইলগুলো আছে সেগুলোতে রিসেট করতে চান। তো আপনারা কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র সি ড্রাইভে বা যেখানে উইন্ডোজটা ইনস্টল আছে সেইটাকে রিসেট করবেন, নাহলে আপনার ল্যাপটপ বা পিসির সব কিছু মুছে যাবে। তো আপনারা অনলি ড্রাইভ হোয়ার উইন্ডোজ ইজ ইনস্টল এখানে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনারা জাস্ট রিমুভ মাই ফাইলস এইখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা রিস্টার্ট নেওয়া শুরু করবে। তো এই প্রসেসটার জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন, যার কারণে আপনাদের ল্যাপটপে বা পাওয়ারের সার্ভিসটা যেটা আপনারা দিয়ে রাখবেন সেটা খেয়াল রাখতে হবে যেন চলে না যায়। তো আপনারা রিসেটে ক্লিক করে দিন, এটা কিন্তু বেশ সময়ের প্রয়োজন। তো আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম, তারা শুধু এই পর্যন্ত দেখে বাকিগুলো দেখায় নাই। তো আমার মনে হলো যারা নতুন ইউজার আছে তাদের জন্য এটা কিন্তু খুবই কঠিন পরের স্টেপগুলো ফলো করা, যার কারণে আমি পুরো ভিডিওটা তৈরি করেছি। এবং এটা যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে করতে পারিনি তাই ভিডিওর কোয়ালিটি তুলনামূলক অতটা ভালো হয়নি, মোবাইল দিয়েই রেকর্ড করা হয়েছে। তো এইটা আপনার 100% হতে মিনিমাম 20-40 মিনিট টাইম লাগবে, সেটা আমি টেনে শর্টকাট করে দিচ্ছি। তো যখন আপনার এই রিসেটিংটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি আপনাদের পরবর্তী স্টেপগুলো আবার দেখাচ্ছি। আমাদের অলমোস্ট হয়ে গেছে 99%, আর 1% হলেই রিসেটের যে অপশনটা সেটা কমপ্লিট হবে, বাট সেট আপের অপশন বা উইন্ডোজটা ইনস্টল হওয়ার অপশন কিন্তু এখনও বাকি আছে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটা একটু বড় হলেও আপনারা কিন্তু স্কিপ করবেন না, যদি আপনারা কোনো অপশন স্কিপ করে যান একটা ভুলে আপনার কিন্তু সমস্যা হতে পারে। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন। এবার হচ্ছে আপনার উইন্ডোজটা ইনস্টল হওয়া শুরু করবে, এটাও টাইম নেবে। যারা আপনারা উইন্ডোজ আপডেট করেছেন তারা জানেন যখন এই উইন্ডোজটা আপডেট হয় বা ইনস্টল হয় তখন কিন্তু আপনার ল্যাপটপ বারবার রিস্টার্ট নেওয়া শুরু করে, মানে কিছু সময় পরে দেখা যায় 30% পরে একবার রিসেট নিল যখন কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্টে আপনারা রিজিয়ন বা কান্ট্রিটা সেট করে দিবেন আপনি কোন দেশে থাকেন। তো আমি এখানে বাংলাদেশটা সেট করে দিলাম। এটা দেওয়ার পরে দ্বিতীয় যে অপশনটা আসবে সেটা হচ্ছে আপনাদের কিবোর্ডে আপনারা কোন দেশের ল্যাঙ্গুয়েজটা বা কোন দেশের কিবোর্ডটা ইউজ করতে চান। তো এখানে আপনারা ইউএস, ইংলিশ, ইন্ডিয়া যে কোনো একটা কিছু দিতে পারেন, এতে কোনো খুব বেশি সমস্যা হয় না। তো দিয়ে দিলাম। এরপরে আমাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে ওয়াইফাই কানেক্ট করা। ওয়াইফাইয়ের ক্ষেত্রে আপনারা যদি এখনই মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে ওয়াইফাইটা কানেক্ট করতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে আপনারা নাও করতে পারেন। এর পরবর্তী যে স্টেপগুলো সেটা খুবই স্বাভাবিক, যারা আপনারা মোবাইল রিসেট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু স্টেপ ফলো করতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু অত বেশি কঠিন না, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এইখানে আপনারা নর্মালি অ্যাকসেপ্ট দিয়ে দেবেন, এটা হচ্ছে আপনার লোকেশান আদার্সগুলোর ওরা পারমিশন চেয়ে নিচ্ছে। নেওয়ার পরে দেখবেন যে এরা বলবে যে আমরা অলমোস্ট দেয়ার বা রেডি হয়ে যাচ্ছে, আপনার কিন্তু কাজ মোটামুটি শেষ, আপনার যে স্টেপগুলো ফলো করার দরকার সেগুলো শেষ, বাদ বাকি শুধু এখন আপনার উইন্ডোজটা আপনার জন্য রেডি করতে যেটুকু সময় দেরি।
আমার এই চ্যানেলে কিন্তু আপনারা টেকনিক্যাল সব ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। যাদের কম্পিউটার বা মোবাইল বা টেকনিক্যাল কোনো সলিউশনের দরকার আছে তারা আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের কোন ধরনের সলিউশন দরকার। তো আমাদের উইন্ডোজটা কিন্তু তৈরি হয়ে গেছে, তো এখন আমরা চেক করব যে আমাদের ফাইলগুলো আসলে কী কী মুছে গেছে। রিসেট হয়েছে যার কারণে একটু সময় নিচ্ছে। তো দেখুন বাদবাকি কিন্তু অ্যাপস যেগুলো আপনার ইনস্টল ছিল খুব বেশি অ্যাপ নেই, একমাত্র উইন্ডোজের সাথে যে অ্যাপগুলো চলে আসে সেগুলোই আপনারা পাবেন। তো এখানে ফার্স্টে ক্লিক করুন, ফাইলে একটু টাইম নিচ্ছে। এই তো ওপেন হয়ে গেল। তারপরে আমরা যাব হচ্ছে আমরা দিস পিসিতে, দেখব যে আমাদের কোন কোন ফাইলগুলো আছে আর কোন কোন ফাইলগুলো মুছে গেছে। তো দেখুন এইখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সব ফাইলগুলো সি ড্রাইভের উইন্ডোজটা ইনস্টল হতে যে ফোল্ডারগুলো তৈরি হয়েছে শুধু সেগুলো ছাড়া বাদবাকি যা কিছু ছিল সব মুছে গেছে। বাট আদার যে হোল্ডারে আপনার পার্সোনাল ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু সব আছে। সুতরাং আপনাদের টেনশনের কোনো কারণ নেই, আপনারা এই স্টেপ ফলো করে খুব সহজেই আমাদের আপনাদের এই সমস্যার সমাধান করতে পারেন। এবং যাদের এই আপনার জানা মতে এই ধরনের সমস্যা আছে তাদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন, যখনই নতুন কোনো আমি এই ধরনের ভিডিও দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই।